নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটি কথা প্রতিদিন আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। আগামীকাল রবিবার দশমী তিথি রয়েছে এবং মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে প্রীতিযোগ, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 12:40 পর্যন্ত এবং রাহুকাল রয়েছে 6:30 থেকে 6:30 পর্যন্ত। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়। আপনারা একটি ভুল কাজ করেন, সেটি হচ্ছে একটা লটারির টিকিট কাটেন যদি অর্থপ্রাপ্তি হয়। দেখুন, অর্থপ্রাপ্তি অত সহজ কিন্তু ব্যাপার নয়, কারণ আজকে যদি সবাই লটারি কেটে যদি কোটিপতি হয়ে যেত কি না, তাহলে আজকে কেউ গরিব কিন্তু থাকতো না। অর্থাৎ আপনার জন্মছকে যদি যোগ না থাকে, আপনি শত চেষ্টা করেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। এর জন্য আপনাকে প্রথম কথা জানা দরকার যে আপনার রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে, এই চারটি গ্রহ এবং আপনার ভাগ্যের শুভ নাম্বার। দেখুন, অনেকে ভাগ্যের শুভ নাম্বার জানেন না, তাই প্রতিদিন আমি টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিই। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে এই টার্গেট নাম্বারে হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। জন্মকুণ্ডলিতে আপনাদের যদি রাহু অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে দেখা যাচ্ছে, আপনার বড় অ্যামাউন্টের অর্থ মানে একটুর জন্য মিস হয়ে গেল, আমি একটি কথা বলবো, রাহু রক্ষা কবচ, সেখানে কিন্তু আপনাকে এই শর্টকাটে অর্থ পাওয়াতে কিন্তু সাহায্য করবে। যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি, ছোট না, একটা মোটা অ্যামাউন্টের, হিউজ অ্যামাউন্টের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন 2-1 নম্বরের জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, অনেকে রাশির নামই জানেন না এমনও আছে, তাই আমি একটি কথা বলি, আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন কিন্তু বলা কিন্তু শুরু করেছি, তাই আপনারা ভিডিওটি একদমই মোটো কেটে কেটে দেখবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা আলোচনা অবশ্যই শুনুন এবং আপনাদের জন্মছকে ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। জন্মকুণ্ডলিতে প্রত্যেকেরই যোগ থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, এটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দেরিতে থাকে, সেটা বার্থ চার্ট রিফরমেশন করা দরকার, বা যদি কেটে গিয়ে থাকে সেটাও কিন্তু বার্থ চার্ট রিফরমেশন করা দরকার রয়েছে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। এবং সঠিক সময়টা আপনাদেরকে জানা, কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন কোন মাসগুলো আপনাদের প্রাপ্তি রয়েছে। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষেরই কিন্তু হয়, কারো কারো ক্ষেত্রে আগে হয়, কারো কারো ক্ষেত্রে পরে হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটে, তার জন্য একমাত্র রাহু গ্রহকে এবং ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করলে নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল রবিবার আমি আগে নামের অক্ষর দিয়ে বলে দিই, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনাদের গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, আপনাদের কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু চলেছে। আপনাদের নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়,
তাহলেও কিন্তু আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা রাশি জানেন না তারাই এই নামের অক্ষরগুলোকে অ্যাপ্লাই করবেন, তাতে কিন্তু আপনারা কিছুটা হলো ফল কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। মেষ রাশির টার্গেট নাম্বার 4-9, বৃষ রাশি 3-6, মিথুন রাশি 1-7, কর্কট রাশি 2-4, সিংহ রাশি 8-3, কন্যা রাশি 1-2, তুলা রাশি 5-2, বৃশ্চিক রাশি 3-4, ধনু রাশি 7-9, আপনার মকর রাশি 8-4, কুম্ভ রাশি 3-1, মীন রাশি 2-6। এরপর আসি পাঁচটি রাশির যে আগামীকাল সুপার প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচটি রাশির নাম। প্রথম রাশি ধনু রাশি, দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে গাঢ় প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনু রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, অর্থপ্রাপ্তি প্রবল। তিন নম্বর রাশি মেষ রাশি, মেষ রাশিরও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পাঁচ নম্বর রাশি মীন রাশি, মীন রাশিরও কিন্তু আগামীকাল প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, রাশির নাম মিলালেই শুধু হবে না, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা সমান নয়। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল রবিবার এই পাঁচ রাশির বড় ধরনের গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। যদিও নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার হলো বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনাদের জন্মছকে এই যোগটা কখন রয়েছে এবং আপনাদের রাশিচক্রে আপনাদের এই দশা মহাদশাগুলো পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ টিকিট কেটে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, তাই একবার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। নমস্কার, ধন্যবাদ।